বিসমিল্লাহ রহমান রাহিম। স্নাতক সম্মান তৃতীয় বর্ষে অধ্যয়নরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছি আমি শিউরি আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় বর্ষে তোমাদেরকে বাংলাদেশের লোক প্রশাসন বিষয়টি পড়তে হচ্ছে। তো এই বিষয়টি থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে নিউট্রালিটি নামে একটা শব্দ দেখতে পাচ্ছ, যার অর্থ হচ্ছে নিরপেক্ষতা। অর্থাৎ আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে, লোক প্রশাসনের শিক্ষার্থী হিসেবে আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেই বিষয়টা হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষতা, অর্থাৎ পলিটিক্যাল নিউট্রালিটি। তো নিরপেক্ষ বলতে কোনো কিছু থেকে নিজেকে একদম কোনো কিছুর প্রভাব মুক্ত থাকাকে নিরপেক্ষ বলা হয়। তো রাজনীতিতে নিরপেক্ষ থাকার মিনিংসটা একটু অন্যরকম। রাজনীতিতে নিরপেক্ষ আমরা আসলে বুঝি যে রাজনীতি করতে গেলে কোনো না কোনো পক্ষ অবলম্বন করতে হয়, কোনো না কোনো দলের কিন্তু একটা সাপোর্টে বা একটা ছায়ায় থাকতে হয়, পতাকা তলে থাকতে হয়। তো আমরা এখানে রাজনৈতিক নিরপেক্ষতা বলতে আসলে রাজনৈতিক কর্মীদের বা রাজনৈতিক নেতাদের নিরপেক্ষতা না, এখানে আমরা প্রশাসন যন্ত্রের নিরপেক্ষতা নিয়ে কথা বলবো। তো আমাদের যে বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এখানে এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা জটিল বিষয়। ফলে একে আসলে সঠিকভাবে সংজ্ঞায়িত করা যায় না বা সংজ্ঞায়িত করার সহজ হয়ে ওঠে না। তারপরেও এই রাজনৈতিক নিরপেক্ষতার বিষয়টা যেহেতু বিশাল ব্যাপকতা, এর পরিধিটা বিশাল ব্যাপক, এর ফলে এটাকে এক এক কথায় বা দুটা চারটা লাইনের মধ্যে নিয়ে আসা যায় না। তারপরে একটু চেষ্টা করব যে বিষয়টা আসলে কি, রাজনৈতিক নিরপেক্ষতা বলতে আবার কি বোঝায় এবং এর প্রকৃতি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী একে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন, তার মধ্যে থেকে একটা ডিকশনারির কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে নিজের মতো করে যদি বলতে চাই যে রাজনৈতিক নিরপেক্ষতা মূলত কি, রাজনৈতিক নিরপেক্ষতা বলতে মূলত রাজনীতিতে নিরপেক্ষ থাকার নীতিকে বোঝায়। অর্থাৎ রাজনীতি করতে গিয়ে কিন্তু রাজনীতি বলতে রাজনীতি না, আসলে প্রশাসন ব্যবস্থাটাকে বোঝানো হচ্ছে। তো রাষ্ট্রবিজ্ঞানে শব্দটা আরো ব্যাপকতা প্রকাশ করে, মূলত সরকারি প্রশাসনের নিরপেক্ষতার যে প্রশ্ন বা সরকারি প্রশাসনের নিরপেক্ষতাই হচ্ছে প্রশাসনিক রাজনীতিতে নিরপেক্ষতার প্রশ্ন। অর্থাৎ তোমরা হয়তো বুঝতে পেরেছ যে রাজনৈতিক নেতা কর্মীদের নিরপেক্ষতা নয়, এটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদেরকে রাজনীতি থেকে প্রভাব মুক্ত হয়ে নিজের দায়িত্বটা পালন করা, এটাই হচ্ছে নিরপেক্ষতা, এটা হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষতা। এখানে নিউট্রালিটি শব্দটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে, ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ, এখানে বলা হয়েছে এভাবে যে দ্য স্টেটস অফ নট সাপোর্টিং আইদার সাইড ইন এ ডিসএগ্রিমেন্ট কম্পিটিশন অর ওয়াজ ইজ নিউট্রালিটি। অর্থাৎ এখানে নিউট্রালিটি শব্দটাকে একটা সমর্থন, রাজনীতি থেকে আলাদাভাবে একটা সমর্থন দেখে বোঝানো হচ্ছে। অর্থাৎ মতামতের ভিন্নতা থাকতে পারে রাজনৈতিক মতাদর্শের সাথে, কিন্তু কাজ করতে গেলে তাদেরকে একটা নিজস্ব প্রতিযোগিতার মাধ্যমে কাজের উৎকর্ষতার দিকে রাজনৈতিক প্রশাসনকে এগিয়ে যেতে হবে, এরকম একটা কথা সেখানে বোঝানো হচ্ছে। তো সাধারণভাবে রাজনৈতিক নিরপেক্ষতা বলতে সরকারি প্রশাসকদের মধ্যে রাজনৈতিক মূল্যবোধের অস্তিত্বকে বোঝায়। তারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও তাদের মধ্যে নির্দিষ্ট মূল্যবোধটা থাকতে পারে। অর্থাৎ এখানে মূল্যবোধ গ্রহণযোগ্য নয়, সুতরাং সরকারি প্রশাসকদের নিরপেক্ষতা বলতে সকল প্রকার রাজনৈতিক মূল্যবোধ এবং অগ্রাধিকার হতে মুক্তিকে বোঝায়। অর্থাৎ নিজস্ব মূল্যবোধ না, এখানে সরকারের যে কাজ, কাজের প্রতি তার দায়িত্বশীলতাকে এখানে প্রকাশ বা অগ্রাধিকার দেওয়া হচ্ছে বেশি। অর্থাৎ রাজনৈতিক নিরপেক্ষতা বলতে বোঝায় প্রশাসনের বিভিন্ন শাখায় রাজনৈতিক হস্তক্ষেপ না থাকা, সরকারের প্রতিটি বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ পরিচালনা করবে, এটাই হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষতার মূল বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে রাজনৈতিক নিরপেক্ষতার বিভিন্ন যে
প্রকৃতিগুলো রয়েছে সেগুলো আমরা জানি যে একটা দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে রাজনৈতিক দলগুলোকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়, অন্যথায় দেশের উন্নয়ন কখনো সম্ভব হয় না। আর রাজনৈতিক অনুগ্রহ আশা না করে নিরপেক্ষভাবে প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী প্রশাসন পরিচালনাই হচ্ছে প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা। অর্থাৎ রাজনীতিকে আলাদা রেখে সরকারের কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে দায়িত্বশীলতার সাথে পালন করাই হচ্ছে প্রশাসনিক নিরপেক্ষতা বা রাজনৈতিক নিরপেক্ষতা। এই প্রসঙ্গে অধ্যাপক লাস্কি তিনি বলেছেন, দ্য এথিক্স অব দ্য সিভিল সার্ভিস ইজ ডিটাচমেন্ট অ্যান্ড নিউট্রালিটি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, দ্য সিভিল সার্ভিসের বা লোক প্রশাসনের সিভিল সার্ভিসের বা লোক প্রশাসনের যে মূল নীতি হয় সেটি হচ্ছে যে বিচ্ছিন্ন থাকা, অর্থাৎ রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকা এবং নিউট্রালিটি অর্থাৎ নিরপেক্ষ থাকা। রাজনীতির যেই আদর্শ, রাজনৈতিক যে আদর্শ, সেখান থেকে সিভিল সার্ভিসকে কি করতে হবে, প্রভাব মুক্ত থাকতে হবে। তো রাজনৈতিক নিরপেক্ষতার যে অন্যতম মূল লক্ষ্য বা প্রতিপাদ্য বিষয় তাই হচ্ছে নিজেকে নিরপেক্ষভাবে কাজে সম্পৃক্ত করা। সরকারি কর্মকর্তা কর্মচারীগণ যাতে কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না হয়ে থাকে এবং রাজনৈতিক বা ক্ষমতাসীন দলের কোনো প্রভাব যাতে তাদের উপর না পড়ে সেই দিকে লক্ষ্য রাখাটাই হচ্ছে নিরপেক্ষতা। আর দ্বিতীয়টা হচ্ছে সততা এবং স্বচ্ছতা। অর্থাৎ এখানে এই নিরপেক্ষ থেকে সততার জন্ম হয়। নিরপেক্ষতা থেকে যখন একজন ব্যক্তি কোনো মতাদর্শ থেকে নিজেকে মুক্ত রেখে নিজের মতাদর্শটাকে বাস্তবায়ন করবে, তখনই কিন্তু তিনি সততার সাথে তার কাজটুকু, অর্থাৎ তার মধ্যে সততার জন্ম হবে, ফলে সততার সাথে কাজের স্বচ্ছতাও আসে। যিনি সৎ তার কাজের অবশ্যই স্বচ্ছতা থাকবে। জাতীয় স্বার্থটা এখানে মুখ্য বিষয়, এখানে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা। সুতরাং এখানে রাজনৈতিক নিরপেক্ষতার একটি উল্লেখযোগ্য দিক হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। তাই সরকারি কর্মকর্তাদের উচিত রাজনৈতিক স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থের উপর গুরুত্ব দেয়া, তাহলে রাজনৈতিক নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে। নিরপেক্ষ নিয়োগ, অর্থাৎ রাজনৈতিক নিরপেক্ষতার অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু রাজনৈতিক নিয়োগ, অর্থাৎ সরকারি কর্মকর্তাদেরকে যে নিয়োগ দিবে সেখানে স্বচ্ছতা থাকতে হবে। নিরপেক্ষতার সহিত যদি লোক নিয়োগ দেয়া হয় তাহলে প্রশাসন দুর্নীতি মুক্ত হবে বা রাজনীতি মুক্ত হয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব হবে। সাধারণভাবে যদি কোনো দলের ব্যক্তিকে নিয়োগ দেয়া হয় বড় কোনো পদে, তখন সেই ব্যক্তি কিন্তু দলীয় স্বার্থটাই দেখবে, তার নিজের সরকারের যেই প্রশাসনের স্বার্থটা তিনি, তা জনগণের স্বার্থটা তিনি তখন আর দেখবেন না। পরবর্তীতে আসো রাজনৈতিক মূল্যবোধ। এখানে মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে নিজের মধ্যে যে কোনো রাজনৈতিক মূল্যবোধ তিনি না লালন করবেন, আর তবে তার এই কর্মকাণ্ডের মাধ্যমে তার এই যে নিজস্ব মত বা নিজস্ব যে মূল্যবোধ, এটা কিন্তু সেখানে তিনি কাজে প্রকাশ করতে পারবেন না। কেননা যদি এটা প্রকাশ পায় তাহলে রাজনৈতিক নিরপেক্ষতাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ তিনি যেই আদর্শেরই হন না কেন, আমরা জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ভোট দেয়। ভোটের সময় কি করে, তারা কিন্তু একজন নাগরিক হিসেবে ভোটার হিসেবে তার দায়িত্বটা কিন্তু পালন করছে, কিন্তু আবার তিনি যখন তার কর্তব্যের টেবিলে কর্তব্যের কাজে নিয়োজিত হচ্ছেন তখন কিন্তু আবার সরকারের দলমত নির্বিশেষে তিনি সবার জন্য সমানভাবে তার দায়িত্বটা পালন করে যাচ্ছেন। এই বিষয়টা হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষতা। তো এখানে আন্তরিকতা একটা বিষয় কাজ করে, রাজনৈতিক নিরপেক্ষতা আলাদা একটা বিষয়, আলাদা একটা বৈশিষ্ট্য। আন্তরিকতার সাথে কাজ করে দেশের সব সময় যে কোনো মতাদর্শ নিয়ে কিন্তু কাজ করা যায়, যদি সেখানে নিজের আন্তরিকতাটা থাকে। আবেগের অনুপস্থিতি থাকতে হয়। আবেগহীনতা হলো রাজনৈতিক নিরপেক্ষতার আরেকটা মূল্যবান বৈশিষ্ট্য। এখানে আবেগকে কখনোই প্রশ্রয় দিতে হয় না। সরকারি কর্মকর্তারা যদি আবেগপ্রবণ হয় তাহলে রাজনৈতিক নিরপেক্ষতা টিকিয়ে রাখা কোনোভাবে সম্ভব হয় না। তাই আবেগহীনতার উপর বেশি জোর দেওয়া হচ্ছে এখানে। আবেগকে পাশ কাটিয়ে রাখতে হবে, দায়িত্বটাকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। আচরণে পক্ষপাতিত্ব না করা। অনেক সময় আমরা দেখি যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো বিশেষ দলের প্রতি একটু সহানুভূতিশীল হন, তো এই আচরণটা তাদেরকে করতে দেওয়া যাবে না, তাহলে রাজনৈতিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আর তারা যদি জনগণের সাথে খারাপ ব্যবহার করে, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সাথে কিছু পাওয়ার আশা ভালো ব্যবহার করে, তাহলে তারা জনগণের সেবক না হয়ে দলীয় স্বার্থের সেবক হিসেবে তাদের পরিচয়টা বহন করবে। তার রাজনৈতিক নিরপেক্ষতার জন্য আচরণের নিরপেক্ষতাটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ।
আর লোক লালসা অবশ্যই পরিত্যাগ করতে হবে। এখানে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হলে রাজনৈতিক দল এবং সরকারি কর্মকর্তাদেরকে লোক লালসা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, তা না হলে রাজনৈতিক নিরপেক্ষতা কোনোভাবেই আশা করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিষয়গুলো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, রাজনৈতিক নিরপেক্ষতাটা কি এবং রাজনৈতিক নিরপেক্ষতার যে প্রকৃতিগুলো রয়েছে, সেই বিষয়গুলো আসলে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর এবং মসৃণ হবে। এবং ভবিষ্যতে আমরা যখন কোনো প্রশাসনে কাজ করব, যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, তোমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, সেই হিসেবে তোমাদের অবশ্যই আশা থাকবে কোনো প্রশাসনে কোনো পদে নিজেদেরকে নিজেকে দেখা বা নিজেকে আসীন করা। তো আজকের ক্লাস শেষে আমি তোমাদের কাছে একটা বিষয় দাবি রাখবো, সেটি হচ্ছে যদি ইনশাল্লাহ যখন তোমরা বসবে সেখানে, রাজনৈতিক নিরপেক্ষতাটা অবশ্যই মাথায় রাখবে, যে যে দল থেকে যে মতাদর্শেরই যাও না কেন, যখন কর্তব্যের খাতিরে কোনো পদ পেয়ে যাবে তখন সেই পদকে সম্মান করে দায়িত্বটুকু সবার জন্য সমানভাবে পালন করবে। তো আজকে আর কথা বাড়াবো না, তোমাদের যারা এতক্ষণ সঙ্গে ছিলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে দেখা হবে এরকমই কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।